হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। এর বাংলা অর্থগুলি হচ্ছে এক সময়ে, একদা, অতীতে, এক সময়। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কাইন্ড কিং হু রুলড দ্য ল্যান্ড। আমি আবারও বলছি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কাইন্ড কিং হু রুলড দ্য ল্যান্ড। এর বাংলা অর্থগুলি হচ্ছে, এক সময় ছিল যখন একজন দয়ালু রাজা এই ভূমি শাসন করতেন। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, দ্য স্টোরি বিগেন্স উইথ ওয়ান্স আপন এ টাইম। আমি আবারও বলছি, দ্য স্টোরি বিগেন্স উইথ ওয়ান্স আপন এ টাইম। এর বাংলা অর্থটি হচ্ছে, গল্পটি এক সময় ছিল দিয়ে শুরু হয়। ধন্যবাদ।